আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দিরাই জগদল কলেজের সম্মানিত প্রিন্সিপাল বাবু পঙ্কজ কান্তি দাস রায়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দিরাই জগদল কলেজের অধ্যাপক বদিউজ্জামান সর্দার সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দিরাই ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক অধ্যাপক বাবু সন্দীপন দাস। আমাদের মাঝে উপস্থিত আছেন যুক্তরাজ্য প্রবাসী প্রেসিডেন্ট দিরাই ডেভেলপমেন্ট তানা দিরাই তানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের জনাব সেলিন সর্দার সভাপতি। আমাদের মাঝে উপস্থিত আছেন দিরাই ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক জনাব রফিউল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন দিরাই এর দিরাই শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জনাব শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন দিরাই সাংবাদিক জগতের দুই সিনিয়র নেতা শামসুল ইসলাম সর্দার খেজুর এবং জিয়াউর রহমান লিটন। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব হারুন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক দিরাই তানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকে। জনাব সুয়েব খান, দিরাই অ্যাসোসিয়েশন বার্সেলোনা স্পেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আবু সালে, প্রচার সম্পাদক দিরাই তানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকে। আমাদের মাঝে উপস্থিত আছেন সিজিল মিয়া, সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য। আমাদের মাঝে উপস্থিত আছেন সুহাগ মিয়া, দুবাই প্রবাসী। আমাদের মাঝে উপস্থিত আছেন এমদাদ চৌধুরী, স্বপ্নচুয়া যুব সংঘর সভাপতি দিরাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আব্দুল ওদুদ খান, মালয়েশিয়া জালালাবাদ সোসাইটির সভাপতি এবং বর্তমান নবনির্বাচিত মেম্বার। আমাদের মাঝে উপস্থিত আছেন ওয়াসিদ হাসান, মালয়েশিয়া প্রবাসী। আমাদের মাঝে উপস্থিত আছেন তৌকির আহমেদ সুহাগ, জাপান প্রবাসী। আরো যদি কোনো নাম থাকে তাহলে পরবর্তী জানা আমরা আপনাদেরকে জানাবো। বলছি আমরা এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ছাত্র নেতা সালমান আহমেদকে। সালমান মিয়াকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা সরি, সংবর্ধিত অতিথি ইতালি প্রবাসী কাউসার আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন। আলারফা ইসলামী ব্যাংক, আলারফা ইসলামী ব্যাংক কর্তৃক আয়োজিত আজকে রেমিটেন্স যোদ্ধাদের সম্মাননায় অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন মাননীয় চিফ গেস্ট সহ যারা এখানে উপস্থিত আছেন আমাদের শিক্ষাগুরু সহ সবাইকে আসসালামু আলাইকুম। রেমিটেন্স আমাদের দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি গত কিছুদিন আগে একটি পরিসংখ্যানে দেখেছিলাম যে গেল বছর প্রায় বিভিন্ন দেশ থেকে যে আমাদের রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স পাঠিয়েছেন বাংলাদেশের টাকার পরিমাণে 40,000 কোটি টাকা, এর বেশিরভাগই আসে মিডল ইস্ট দেশ থেকে। প্রায় 60% আসছে আমাদের মিডল ইস্ট এবং অন্যান্য কান্ট্রি থেকে, 40% আসছে ইউরোপিয়ান কান্ট্রি থেকে। তাই আমরা রেমিটেন্স যোদ্ধা সবাইকে সমান মর্যাদা দিতে চাই এবং তাদেরকে সম্মানের আসনে বসিয়ে রাখতে চাই, কারণ তাদের রেমিটেন্স এর কারণে আমাদের দেশের অর্থনীতির চাকা সচল হয়ে আছে। আমরা মোটামুটি একটা ভালো অবস্থানে আছি এই করোনাকালীন দুর্যোগকালীন সময়েও, আমরা অর্থনৈতিক ভাবে তেমন একটা ক্ষতিগ্রস্ত হই নাই একমাত্র রেমিটেন্স যোদ্ধাদের কারণে। আমি ওনাদেরকে সালাম জানাই, স্যালুট জানাই এবং সবার সুস্বাস্থ্য
অধিকারী কামনা করি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব ইমরান হোসেন, সিনিয়র সাংবাদিক, জনাব মিজানুর রহমান, বিভাগীয় শ্রেষ্ঠ যুব সংগঠক। আমাদের মাঝে উপস্থিত আছেন শাহজাহান সিরাজ, ডিএসএসপি একাডেমির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। জনাব মুস্তাহার হোসেন মুস্তাক, সুরমা কলেজ স্টুডেন্ট কলেজের প্রভাষক। জনাব মুস্তাহার হোসেন মুস্তাক স্যার। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মিজানুর রহমান পারভেজ। আমরা আমাদের মাঝে এখন আপনাদের সামনে বক্তব্য আসছেন মিজানুর রহমান, সিলেট বিভাগীয় যুব সংগঠকের শ্রেষ্ঠ যুব সংগঠক জনাব মিজানুর রহমান। জাগা দিতে লাগি খুললে দিলে একদম আত্ম দিতে লাগলো, ওইটা খুলে লোকের করলি বাড়ি সতত হে নদ পড় মুর মনে, সতত তোমার কথা বাবিয়ে বিরলে, সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে যারা আমাদেরকে বলেন নাই, আমাদেরকে রেমিটেন্স দিয়ে আমাদেরকে সাহায্য করে আমাদের আত্মীয় স্বজন অসুস্থ হলে তাদের হৃদয়ে যে মায়া যে কান্না সৃষ্টি হয়, সেই মনকে সেই সম্মাননাকে আজকে আল আরাফাত ইসলামী ব্যাংক লিমিটেড যে সম্মাননা দিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তাদেরকে আমার ব্যক্তিগত অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আজকে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আমার ছোট ভাই সভাপতি উপস্থিত আছেন, আমার মামা আব্দুল লতিফ সাহেব জেপি উপস্থিত আছেন, আমাদের জননন্দিত যিনি মানবিক মেয়র হিসেবে পরিচিত আমার দাদা বিশ্বজিৎ রায় উপস্থিত আছেন, আমাদের জগদল কলেজের অধ্যক্ষ এবং আমার দিরাই কলেজের অধ্যক্ষ বৃন্দ উপস্থিত আছেন, কিছুদিন পূর্বে যিনি সারা দিরাইকে সারা বিশ্বের মধ্যে পরিচিত করেছেন দিরাই তানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতির আসন অলঙ্কৃত করে, তিনি আমাদের আমার বড় ভাই সেলিম সর্দার এবং হারুন ভাই সহ যিনি 90-এর দশকের দিরাইয়ের একজন আলোচিত ব্যক্তি ছিলেন রাজনীতির অঙ্গনে, এবং দিরাই উপজেলার যারা সাংবাদিক বৃন্দ তাদেরকে ধন্যবাদ জানাই, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাই। আমি একটু কথা বলে শেষ করতে চাই, যেহেতু সংক্ষিপ্ত করে বলা হয়েছে, আমি দেখেছি সারা বিশ্বের মধ্যে যেমন আমেরিকা, লন্ডন, জার্মান, জাপান, ওই দেশের মানুষগুলা অন্য দেশে গেলে তার দেশের প্রতি তার তেমন তার ইয়ে থাকে না, এই আগ্রহ তাদের ভালোবাসা থাকে না, শুধু তারা জানে যে আমার বাড়ি লন্ডন, আমার বাড়ি আমেরিকা। কিন্তু আমি সারা বিশ্বের মধ্যে বলতে চাই, কবি যে বলেছেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। আমি কবির এই কথাগুলো ব্যাখ্যা করলাম যে কবি ঠিকই বলেছেন,
আমি আমার পরিবারের সবাই লন্ডনে আছে, আমি যখন বলি যে আমার টাকার প্রয়োজন, তখন তার তার ছেলে মেয়ের কোর্চ থেকে তার কোর্চ থেকে এই টাকাগুলো রেখে আমাকে সাহায্য করে। আমি যদি বলি আমার মা অসুস্থ, তখন ওরা ওনারা খেতে ফেলে খেতে ফেলে যেভাবে টাকা দিতে চায়, যে কষ্ট করে টাকা দেয়, তাদেরকে তো বলা যায় না, তাদেরকে তো বলা যায় না। আমি আজকে অত্যন্ত আনন্দিত হয়েছি, আমাকে শাহজাহান সিরাজ বলেছেন যে মিজান ভাই আসতে হবে, আমি বললাম আমি যাব, আমি ওনাদেরকে দেখব। আমার ভাই তো তাদের সাথে আছেন, আমার দুস্থ সিজিল সহ যারা ওই দেশে আমাদের জন্য দিরাই টানার জন্য চিন্তা করেন, আমরা আর কিছু দিতে পারবো না, আমরা আপনাদেরকে স্যালুট দিব, আপনাদেরকে স্যালুট দিব, আপনাদেরকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করব, আপনারা দীর্ঘায়ু আপনাদের দীর্ঘায়ু কামনা করব, এবং আমাদের প্রতি যে ভালোবাসা যে আন্তরিকতা আপনাদের অটুট থাকুক সেই কামনা করি, আপনাদের প্রতিও আমাদের শ্রদ্ধা অগাধ অগাধ, আমরা আপনাদেরকে ভুলব না। পরিশেষে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের প্রধান আকর্ষণ আমার মাবা জেপি লতিফ সাহেব, আমার আমার মার চাচাতো ভাই আজকের এই অনুষ্ঠানে আসা শুনলেই আমি বলছি আজকে তো মামাকেও দেখা যাবে, তাই আসলাম। যাই হোক, আমি আর আমার বক্তব্য দীর্ঘ করব না। সম্মাননা প্রদান, আমরা শুনেছি সিলেট বিভাগে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স দেয়, এবং তার তার চেয়ে আমাদের সুনামগঞ্জের মানুষ সবচেয়ে বেশি রেমিটেন্স দিচ্ছে সরকারকে, সরকারকে দিচ্ছেন, আমাদেরকে দিচ্ছেন, তাদেরকে আমরা সম্মান কি দিব, তাদেরকে তাদেরকে তাদের আজকের এই দিরার আমি বলবো একটা ইতিহাস হয়ে গেছে, আজকের অনুষ্ঠানটি ইতিহাস, সেই ইতিহাস অব্যাহত থাকুক। আমি সিরাজ সাহেবকে বলবো, আমি আজকের সভাপতি তাকে বলবো যে আজকের যে সম্মাননা এই সম্মাননা অব্যাহত থাকুক, এই 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 সম্মাননা এই সম্মাননা হলে আমরা তো এতটুকু পারবো যে ভাইয়ারা আপনারা বিদেশ থেকে আপনাদের আমাদেরকে বলেন নাই, আমরাও আপনাদেরকে বলবো না। আজকে সবাইকে এই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে এই কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সমাজকর্মী দিরাই আলোচিত নাম জনাব রশিদ মিয়া। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি দিরাইয়ের সাংস্কৃতিক জগতের আলোচিত নাম জনাব মুজিবুর রহমান। জনাব মুজিবুর রহমান, বিশেষ অতিথি উপস্থিত যারা আছেন
সবাইকে আমরা সবাই চিনি, তো সবার নাম বললে তো অনেক সময় লম্বা হয়ে যাবে। যা হোক, সবার প্রতি শ্রদ্ধা রেখে দুই একটি কথা বলব। আমার দু একটি কথার মধ্যে বলা হয়ে গেছে, মিজান ভাই বলেছেন রেমিটেন্স যোদ্ধাদের কথা। আমার একটা ছেলে লন্ডন থাকে, সিলেটের পূর্ণভূমি মাটির মায়ায় আন্তরিক ভাবে সবাই আপ্রাণ চেষ্টা করে মরিয়া হলেও এখানের মানুষের মায়া মমতা স্নেহ ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেয়। আর এই পরিপূর্ণতার মধ্যে দুই একটি বিষয় থাকে, যার মধ্যে হলো রেমিটেন্স। যখন তখন যে কোনো উপায়ে আমি অর্জন করি আমার ভাই মা বাবা আত্মীয় স্বজন সবার জন্য টাকা পাঠাই, এটা হলো হযরত শাহজালালের পূর্ণ কাজ। আছে দিনের বাহিরে, সিলেটের বাহিরে, সুনামগঞ্জের বাহিরে অনেক জায়গাতে আছে, এতদূর ভালোবাসা, এতদূর আন্তরিকতা, এতদূর মন প্রাণ উজাড় করা মানুষ খুব কম কমই মিলে। আর আমাদের এখানে জননন্দিত মেয়র আমার সম্মুখে উপস্থিত, শুরুতেই ওনাকে একটা ধন্যবাদ দিতে হয়। আমি ওনাকে আঙ্কেল হিসাবে সবসময় মূল্যায়ন করি, তাদের সবার সাথে আন্তরিক। যদিও তারা বাহিরে কেউ আছেন কি না আছেন আমি জানি না, তো মন মানসিকতা কিন্তু বিশাল। আর এই বিশালতার মধ্যে আজকে যে এখানে আমরা পেয়েছি ওনাকে, এটাও একটা বিশাল বিষয়। আর উপস্থিত যারা আছেন লন্ডন থেকে আগত, ইতালি, ফ্রান্স, মালয়েশিয়া, আবার প্রত্যেক দেশের লোকরা আপ্রাণ চেষ্টা করেন, এখানে না আসলেও পারতেন, এখানে না আসলেও পারতেন, কিন্তু মনের টানে ভালোবাসার টানে আসতেই হয়। যে তুই একটি কথা অন্তত বলে আসি, অন্তত একটু পরিচিতি দিয়ে আসি, এই মানসিকতা যে ওনাদের আছে এবং থাকতে সবসময়, এটা আপনারা যেমন জানেন আমরাও জানি। এই ভালোবাসার মধ্যে দিয়ে যদি আমরা একটু অগ্রসর হতে পারি, আর একটু অগ্রসর হতে পারি, তাহলে অনেক বিশাল বিষয়। আর এখানে যে এই অনুষ্ঠান সমস্ত কর্ম সময় দিয়ে যে যারা আয়োজন করেছেন, তাদের একটা বিশাল ভালোবাসা আমাদের মধ্যে আছে এবং থাকবে। আমরাও চাই যে ওনাদের মধ্যে আরেকটু ডেভেলপ হোক, কার্যক্রম গুলো আরেকটু এগিয়ে যাক, এটা আমার আবেদন আপনাদের কাছে। আর ধন্যবাদ সবাইকে, বেশি লম্বা করবো না, কারণ অনেক বক্তব্য আছে, বক্তব্য রাখবে। হ্যালো, সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। দিনের একাত্তর টেলিভিশনের চেয়ারম্যান সাংবাদিক জাকারিয়া জোসেফ। যারা এখানে উপস্থিত আছেন, আল্লাহ রাফা ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে রেমিটেন্স যোদ্ধা, আসলে রেমিটেন্স যোদ্ধা বলতে আমরা প্রবাসীদেরকে বুঝি, আমার মা ভাই বোন ওনারাও প্রবাসে আছেন। আমরা জানি যে আসলে করোনাকালীন সময়ে আমি কোন ভূমিকাতে না গিয়ে সংক্ষেপে আমার কথাগুলো শেষ করার চেষ্টা করতেছি। করোনাকালীন সময়ে আমি দেখেছি, এখনো দেখতেছি বিভিন্ন অসহায় দরিদ্র এবং রোগাক্রান্ত মানুষের পাশে প্রবাসীরা যেভাবে এগিয়ে আসছেন, তাদের মূল্য আসলে আমরা এই সামান্য গ্যাস দিয়ে
কোনোদিনই এই ঋণ শোধ করতে পারবো না, এটা শুধু সম্মান জানানোর জন্য জানানো। আপনারা আমাদের হৃদয়ে আছেন, হৃদয়ে থাকবেন সবসময়, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এরপর বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তরের প্রতিনিধি জিয়াউর রহমান ইটামে। প্রবাসী বলবো না যারা এখানে উপস্থিত হয়েছেন, আসলে ওনারাই মূল দেশপ্রেমিক এবং মানবতার কল্যাণে ওনারা এগিয়ে আসেন। আমি বলবো মানবিক যে ব্যক্তিত্ব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বৃন্দ, উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত মেয়র সহ আমার সম্মানিত বিভিন্ন কলেজের স্যার, সহকর্মীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন, আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। অত্যন্ত সুন্দর একটি আয়োজনের জন্য আমি যারা আয়োজন করেছেন আমি তাদেরকে প্রথমেই ধন্যবাদ এবং অভিনন্দন জানাই, এবং যাদের উদ্দেশ্যে আয়োজন করেছেন তারা আমরা প্রবাসী বলে ছোট করবো না। আজকে যে গ্লোবাল ব্রেক পৃথিবীতে আজকে গ্লোবাল ব্রেক এবং দুর্যোগ দুর্ভোগে ওনারা যেভাবে এগিয়ে আসেন আমাদের সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, এই অবদানের কথা বলে শেষ করা যাবে না। অনেক কথাই চলে আসছে, আসলে বক্তব্য দিলে অনেক কথাই বলা যাবে। তারপরেও আমি শ্রদ্ধা করি, আমরা যখন বিপদে আপদে পড়ি আমাদের কাছে যারা থাকে তারা তাদেরকে অনেককে আমরা খুঁজে পাই না, কিন্তু প্রবাসে থাকলেও তারা আমাদের খুঁজলেন এবং আমাদের খেয়াল নেন এবং যতটুকু করেন, এবং এটা আসলে বলে শেষ করার মতো নয়। আমাদের অনেকেই তো সবাই আত্মীয় স্বজন, আমাদের অনেকেই পরিচিত মানুষ, কিন্তু ওনারা দেশপ্রেম ওনাদের মধ্যে যতটুকু আছে আমি যতটুকু জানি, আমার মনে হয় সত্যিকারের দেশপ্রেম যদি থাকে প্রবাসীদের মধ্যে আছে। কারণ এই অঞ্চলের যত দুর্যোগ হয়েছে, দুর্ভোগ হয়েছে এবং শিক্ষা দীক্ষা, মন্দির মসজিদ নির্মাণে, রাস্তাঘাট নির্মাণে তাদের যে অবদান রয়েছে সেই অবদান বলে শেষ করা যাবে না। আমি ওনাদের সবার প্রতি, ওনাদের পরিবারের যারা আজকে এই কাজ করছেন, ডায়াবেটিস যোদ্ধা আমরা বলি, তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং ওনারা যেন আরো সুন্দরভাবে আমাদের দেশকে ভালোবেসে এগিয়ে নেন এবং আমাদের এই দেশের যে রাজনীতির যে পরিস্থিতি, তারপরও যত কিছু থাকুক ভেদাভেদ হিংসা হানাহানি, কিন্তু প্রবাসীদের মধ্যে আমি দেখছি প্রবাসী যারা আমরা বলি ওনাদের যে মানবতা, ওনাদের যে মানবিক গুণাবলী, ওনারা যেভাবে ভালোবাসার চাদর দিয়ে আমাদের এলাকায় ঢেকে রাখেন এবং আমাদের পাশে দাঁড়ান, এটা বলে শেষ করা যাবে না। আমি ওনাদের কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই যারা আজকে উপস্থিত হয়েছেন, সবার প্রতি আমার ভালোবাসা রইল, শ্রদ্ধা রইল এবং যারা আসতে পারে নাই তাদের প্রতি অনেক সম্মান রইল। এবং আমি আমার সাংবাদিকতার জীবনে আমি প্রবাসীদের যে ভূমিকা এটা বলতে গেলে আমি ঘন্টার ঘন্টা বললেও শেষ করা যাবে না। আমি ওনাদের সকলের সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। ভালোবাসা। ধন্যবাদ। সম্মানিত সুদী, আপনারা তো জানেন আল আলাফা ইসলামী ব্যাংক 1995 সালে সাত থেকে যাত্রা শুরু করে সুনামের সহিত আজকে পর্যন্ত গ্রাহক সেবায় সর্বোচ্চ দিয়ে আসছে। 2021 সালে বাংলাদেশের সর্বোচ্চ করদাতা হিসেবে কৃতিত্ব অর্জন করে আল আলাফা ইসলামী ব্যাংক। সে ধারাবাহিকতার দিনাইয়ে সারা বাংলাদেশে আউটলেট শাখা প্রায় 66টি উপশাখা, এখানে এরপরে আছে সারা বাংলাদেশে প্রায় 201টি শাখা, দিনে আউটলেট শাখা এই 600টির মধ্যে একটি। সম্মানিত শুধু আপনারা যারা বিদেশে আছেন, আপনারা তো বিভিন্ন ব্যাংকে টাকা জমা পাঠান, আপনারা আল আরাফা ইসলামী ব্যাংক সেভাবে আপনারা অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা ইসলামী শরিয়া ভিত্তিক যে মুনাফাটা আসে সেভাবে আপনারা পাবেন। বিশেষ করে রেমিটেন্স বোনাস সহ সবকিছু এখানে সুযোগ সুবিধা আছে। সম্মানিত উপস্থিতি, এরপর যে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন দিলের সিনিয়র সাংবাদিক জনাব শামসুল ইসলাম সরদার কেজুসে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাই ইসলামী ব্যাংক
দিনের আলোকিত শাখার আয়োজিত আজকের এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা আমার পক্ষ থেকে শুভেচ্ছা নিন। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষ, আমি ভূমিকাতে যখন একটি কথা বলে শেষ করব, আমরা মানুষ, আমাদের একদিন মরতেই হবে, কারণ আশা যাওয়ার বাণী ছেড়ে আমাদেরকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পবিত্র কোরআনের বাণী কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, অন্যত্র আল্লাহ বলেছেন আইনামা তাকুনু ইতরুকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়্যাদা, তোমরা যেখানেই যাবে তোমাদের একদিন মরতেই হবে। প্রিয় উপস্থিতি, আমরা মরে যাবো সত্য, কিন্তু এই পৃথিবীতে যারা বসবাস করে গেছেন, মৃত্যুর পর মানুষ তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে, মৃত্যুর পর মানুষ তাদের জন্য চোখের জল করে। আমরা যে এলাকায় জন্ম নিয়েছি সেটা হচ্ছে রাজনীতি, সংস্কৃতি, সাংবাদিকতা এবং প্রবাসীদের তীর্থক্ষেত্র। আমাদের এই ধীরাই সভায় অনেক বড় বড় রাজনীতিবিদের জন্য, বড় বড় সাংবাদিকদের জন্য, বাবুল সম্রাট আব্দুল করিম সহ অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্বের জন্ম হয়েছে। এখানে জন্ম নিয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, যিনি সুন্দর লন্ডনে গিয়ে লন্ডন টাওয়ার ইন্ডাস্ট্রির মেয়র নির্বাচিত হয়ে আমাদের ধীরাই তথা আমাদের সিলেট বাসীকে দণ্ড করেছিলেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার দাদা আব্দুল আজিজ সরদার। আমার মাঝে উপস্থিত আছেন আমার আরেক শ্রদ্ধাভাজন ব্যক্তি, যিনি সুদূর লন্ডনে গিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সেখানে জেপি নির্বাচিত হয়েছিলেন, আজকের সময় প্রধান অতিথি জনাব আব্দুল নজির মাসুদ। উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, গিরাই জানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নবনির্বাচিত সভাপতি সেলিম সরদার। উপস্থিত আছেন গিরাই সলা কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি এবং আমাদের গিরাইয়ের এক সময়ের রাজনীতি অঙ্গনের পরিচিত মুখ জনাব হারুন ভাই সহ অন্যান্য অতিথিবৃন্দ। এবং আমরা দেখেছি বিশেষ করে আমাদের গিরাই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ প্রবাসী অনেক মানুষ আছেন এবং যারা বলে গেছেন একটু আগে যে আসলে আপনাদের এই অস্থায়িত অর্থ দিয়েই আমাদের বাংলাদেশের রেমিটেন্স এবং বিশেষ করে আমাদের দুর্দিনে সুদিনে সবসময় আপনারা সহযোগিতা করে থাকেন। বিশেষ করে গিরাই জানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, গিরাই সমাজ কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সহ অনেক সংগঠন আছে যারা আমাদের চোখে চোখে পাশে থাকেন। আমার বিশ্বাস আপনারা যারা আজকে এখানে এসেছেন যুক্তরাজ্য প্রবাসী সহ অনেকরা, আপনারা অতীতের চেয়ে সামনে আরো বেশি করে আমাদের অবহেলিত দিরাইয়ের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, যোগাযোগ সহ সব বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। বিশেষ করে আল আরাফা ইসলামিক ব্যাংক লিমিটেড, আপনারা যে কোনো ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান বিদেশ সেখানেই সত্য। আমরা আশা করবো যেহেতু ইসলামী শরিয়া ভিত্তিক সেখানে মুনাফা অনেক আছে, যেটা একটু আগে শহীদুল ভরে গেছে, আপনাদের কষ্টার্জিত অর্থ আপনারা আল আরাফা ব্যাংক ইসলামিক লিমিটেড পাঠাবেন। এবং সব সময় যেভাবে আপনারা অতীতে আপনাদেরকে সহযোগিতা করেছেন, ভবিষ্যতে আপনাদের সবার সহযোগিতা পাবো আশা ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায় গ্রহণ করে আমি আমার বক্তব্য শেষ করেছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সম্মানিত সুধীর। আমাদের মাঝে উপস্থিত আছেন তরুণ আইনজীবী অ্যাডভোকেট অর্থাৎ সন্ধ্যা সন্ধ্যা। আমরা সময় স্বল্পতার কারণে অনেকেই আমরা বক্তব্য দিতে পারছি না, আমরা আন্তরিকভাবে দুঃখিত। এরপর যে আপনাদের সামনে সংযুক্ত আগ্রহ বক্তব্য নিয়ে আসছেন সুরমাক স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক জনাব মুস্তাক হোসেন মুস্তাক স্যার। আজকের সম্মাননা প্রদান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রবাস থেকে আগত আমাদের সম্মানিত মেহমানবৃন্দ, উপস্থিত বিভিন্ন কলেজ থেকে আগত শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়গণ, সহকর্মী, মিডিয়ার সকল নেতৃবৃন্দ, সভাপতি আসসালামু আলাইকুম। অনেক কথাই এখানে বলা হয়ে গেছে। আমি ফার্স্ট ধন্যবাদ জানাই আল আরাফা ইসলামী ব্যাংকে, কারণ গুণী মানুষের কদর না করলে গুণী মানুষের জন্ম হয় না। আমরা চাই যথাযোগ্য সময়ে যথাস্থানে সম্মান প্রদান করতে, আমরা এমন পুরস্কৃত করতে চাই না। আপনারা জানেন কাজী নজরুল ইসলামও সম্মানিত হয়েছিল, পুরস্কৃত হয়েছিল, নাগরিকত্ব পেয়েছিল, জাতীয় কবি পুরস্কারও ভূষিত হয়েছিল, কিন্তু যিনি যখন ভূষিত হয়েছিল তখন ওর জ্ঞান অবস্থায় ছিল, হিতাহিত জ্ঞান ছিল না, শুধু চেয়েই থাকত। তো আপনারা যে সুন্দর আয়োজন করেছেন আমি আপনাদের অত্যন্ত ধন্যবাদ জানাই,
যারা আমাদের দেশের জন্য এত কিছু করে যাচ্ছেন, এখনই ওনাদের সম্মান দেওয়া উচিত, বিলুপ্ত হওয়ার পরে নয়। ওনারা কি উপকার করে সমাজের, আমি এটার প্রত্যক্ষ সাক্ষী এবং সামাজিক কর্মী হিসেবে আমার হাত ধরে প্রায় 23 লক্ষ টাকা বিভিন্ন স্থান থেকে আসছে, বিভিন্ন প্রবাসী ভাইদের হাত ধরে 23 লক্ষ 75 হাজার প্লাস বিভিন্ন জায়গায় আমি সহযোগিতা করেছি আপনাদের এই অধ্যায়নে। অনেক কথা বলার ছিল, আল আরাফা ব্যাংকে ধন্যবাদ জানাই যে আসলে অনেক প্রতিষ্ঠান অনেক অনুষ্ঠান করে, কিন্তু আপনি একটা সুন্দর অনুষ্ঠান করেছেন, ওনাদের সম্মাননা দিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং নেকহায়াত কামনা করে এবং আমাদের প্রতি সুদৃষ্টি কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে এত অতিথি আসলে সিরিয়াল ম্যানেজ করতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এরপর যে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জগদ্দল কলেজের সহকারী অধ্যাপক জনাব বদিউজ্জামান সরদার। জনাব বদিউজ্জামান সরদার, বিসমিল্লাহির রহমানির রহিম। আল আরাফা ইসলামী ব্যাংক দিরাই আউটলেট শাখার আয়োজনে রেমিটেন্স যোদ্ধাদের সমাগম অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন পর্যায়ের সুবিজন সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি 2-1 মিনিট সময় নিব। এখানে অনেকে বলেন প্রবাসী, এটা সত্যি ওনারা প্রবাসী, কিন্তু আজকে বর্তমান সময়ে ওনাদের নামের পাশে রেমিটেন্স যোদ্ধা এই কথাটা যুক্ত হওয়াতে আমি খুবই আনন্দিত, কারণ এই যোদ্ধা কথাটার সাথে আমাদের অনেক বিষয় আছে। আমরা 1971 সালে সামাজিক সাংস্কৃতিক এবং ভৌগোলিক মুক্তি পেয়েছি যোদ্ধাদের মাধ্যমে, সেই সব বীর মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করি, শ্রদ্ধা জানাই, ভালোবাসি। আর আরেকটা পক্ষ আছেন যারা নিয়মে নিভৃতে যুদ্ধ করে যাচ্ছেন আমাদের স্বাধীনতা দেওয়ার জন্য, আমাদের মুক্তি দেওয়ার জন্য। সেই মুক্তিটা কিসের মুক্তি? অর্থনৈতিক মুক্তি। অর্থনৈতিক মুক্তি ছাড়া কোন দেশ কোন জাতি এগিয়ে যেতে পারে না। তার কারণ হচ্ছে আজকে বর্তমান যুগে আমরা যাকে টাকা বলি সেটাকে বলা হয় মানি, এবং মানির আরেকটি নাম দেওয়া হচ্ছে সেটা হচ্ছে স্পিডি। যেখানে স্পিড নাই, যেখানে সচল নাই, সেখানে কোনো কিছুই নাই। যাদের স্পিডি আছে তাদেরকে আমরা সেলুট করি। সেই স্পিডির বিশাল অংশটাই কিন্তু হচ্ছে প্রবাসীরা। আজকে প্রবাসীদের সম্বর্ধিত করার জন্য আমি আল আরাফা ইসলামী ব্যাংক আউটলেট শাখার এই উদ্যোগকে স্বাগত জানাই, এবং প্রবাসীরা যেভাবে আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখতে ভূমিকা রাখছেন, ব্যাংকের কথাও আমাদের বলতে হবে। ব্যাংক আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে অর্থনৈতিক বিষয়কে গতিশীল করতে চলমান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানে আমরা বিভিন্ন সুযোগ আছি। আমি একটা বিষয় আমার প্রায় পেইনফুল লাগে, কষ্টদায়ক লাগে, অনেকের বিকাশ অ্যাকাউন্ট আছে আমি দেখেছি, এখানে আমরা 10,000, 5,000, 20,000, 50,000 টাকা পর্যন্ত রেখে দিই, অথচ সরকার হাজার হাজার কোটি টাকা সিকিউরিটি রেখে প্রাইভেট ব্যাংক দিচ্ছে, সরকারি ব্যাংক দিচ্ছে, এখানে ম্যানেজার নিযুক্ত করছে, এজিএম নিযুক্ত করতেছে, ওনাদের বেতন দিচ্ছে, আমাদের টাকাগুলা কোথায় থাকবে? আমাদের টাকাগুলা থাকবে ব্যাংকে। আমাদের টাকাগুলা এই বিকাশে রকেটে উড়ে যায়, নাম দিছে আবার রকেট, টাকাগুলা কিন্তু কোথায় যে উড়ে উড়ে যায় তার কোনো ঠিকই পাওয়া যায় না। কিন্তু ব্যাংকে যদি আমার 5,000 টাকা থাকে সেটার সিকিউরিটি আছে। এই বিষয়টা আমরা অনুধাবন করব, আমাদের যারা আত্মীয়-স্বজন আছে তাদের সবাইকে আমরা এই বিষয়টা বুঝাবো। এই বলে আমি আপনার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সমাজ ও সুধীমণ্ডলী। এরপর যে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন দিরাই ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বাবু সন্দীপন দাস। বাবু সন্দীপন দাস কে সংক্ষিপ্ত আকারে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকে এই মহতী অনুষ্ঠানে স্নেহাস্পদ জোটবাহিনীর সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত সুবিধন, সময় সংক্ষিপ্ততার জন্য আমি ইন্ট্রোডিউস করছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমরা
রিলিজিয়াস যোদ্ধাদের ব্যাপারে আমরা অনেক বক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, খালি এই ব্যাপারে আমি আর বিশদ বলতে চাচ্ছি না। আসলে সংক্ষেপে বলে অ্যাকচুয়ালি উই আর অ্যাবসলিউটলি গ্রেটফুল টু অল অফ ইউ দোজ হু রিমেইন অ্যাব্রড অ্যান্ড আই কনগ্রেচুলেট অল অফ ইউ ফ্রম দ্য কোল্ড অফ মাই হার্ট। তো আমি এই সঙ্গে আপনাদের পথ অনুসরণ করে আমি ব্যক্তিগতভাবে ডিটেলসে বলতে চাই, আমরা যে যে স্থানে আছি বা ক্ষেত্রে আছি, ফলোইং দ্য পথ অফ ইয়ার্স উই শুড ট্রাই ইউর লেভেল বেস্ট টু এনহ্যান্স দ্য ডিগনিটি অ্যান্ড ফেম অফ আওয়ার নট অনলি ইনস্টিটিউশন বাট অলসো দ্য সোসাইটি অ্যান্ড অল ওভার দ্য কান্ট্রি। অ্যান্ড যদি অ্যাজ এ টিচার আমি যদি আমার ডিউটিতে কর্তব্যতে ডিটারমাইন্ড থাকি, তাহলে আমি কিন্তু কিছু না কিছু করতে পারবো আপনাদেরকে ফলো করে। এবং একইভাবে আমি শিক্ষক যারা ডাক্তার আছেন এলাকাতেই আমি বলবো, বুদ্ধিজীবী আছেন, সাংবাদিক আছেন, কৃষক আছেন, যার যার অবস্থানে থেকে যদি আমাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করি এবং আপনারা যেভাবে দেশের জন্য করছেন, অ্যাকচুয়ালি এটা বলে ভাষায় প্রকাশ করার মতো নয় এবং শেষ করা যাবে না, পূর্ববর্তী বক্তাগণ বলেছেন, সেই ব্যাপারে আমি আর যাচ্ছি না। তো আমি আপনাদের যেভাবে সাহায্য সহযোগিতা এবং অবদান আমাদের এলাকাতে রেখে যাচ্ছেন, শুধু এলাকাতেই নয় এন্টার কান্ট্রিতে আমি বলবো, সেটা আপনারা অব্যাহত রাখবেন নিঃসন্দেহে। এবং আমরা যদি সকলে সমাজকে উন্নতি গল্পে এবং সমাজকে কিছু দেওয়ার জন্য দল মত নির্বিশেষে উঠতে উঠে যার যার অবস্থানে দেখে যদি চেষ্টা করি, তাহলে সমাজটা অবশ্যই আই থিঙ্ক দ্য সোসাইটি উড বি ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল ইন নিয়ার ফিউচার। এবং আমরা যেহেতু মানুষ উই আর অ্যাবসলিউটলি অপটিমিস্টিক নট পেসিমিস্টিক, এই আশাবাদ ব্যক্তকে সকলে সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের দীর্ঘায়ু কামনা করে এবং সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার কলেজের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, নমস্কার। সম্মানিত উপস্থিতি, এরপর যে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি, দিরাই সরকারি কলেজের প্রভাষক সহকারী অধ্যাপক জনাব রফিকুল ইসলাম বাবু। আসসালামু আলাইকুম। আজকে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আমার শ্রদ্ধেয় প্রিয় উপস্থিতি সুবিজন, আপনাদের প্রতি রইল আমার অভিনন্দন, প্রেম, নীতি এবং ভালোবাসা। রেমিটেন্স যুক্তা সম্পর্কে আমরা বেশ কথাবার্তা এখানে শুনেছি। আসলে মুক্তিযোদ্ধা এবং যে বিদেশি ভাইয়েরা যারা রেমিটেন্স যুদ্ধা হিসেবে আমরা এখানে দেখতে পাই, এখানে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন যুদ্ধ করে, প্রাণ দিয়ে, রক্ত দিয়ে, ঐক্যতা দিয়ে, অনেক বিষয় এখানে জড়িত। এবং সেই যুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের গুরুত্ব বলার অবকাশ এখানে নাই এবং সংক্ষিপ্ত পরিসরে যেহেতু আমি বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি, সেই জন্য বলছি যে মুক্তিযোদ্ধাদের চেয়ে আমাদের এই রেমিটেন্স যোদ্ধারা কোনো অংশেই কম নয়, যেহেতু শান্তি, আর্থিক দারিদ্রতা ঘোচানোর বিষয়ে অর্থ জড়িত এবং অর্থ ছাড়া দারিদ্র মুক্ত হওয়া যায় না, এবং সেই জন্য সেই অর্থই মূলত শান্তি, অর্থ উপার্জন, অর্থের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া। পৃথিবীর অধিকাংশ দেশ তো অর্থের মাধ্যমে যে উন্নতি এবং সাধারণত সমৃদ্ধশালী আমরা বলি ওই সমস্ত দেশকে, এবং যে দেশে এই আমার কৃতি ভাইয়েরা এই কৃতি সন্তানেরা আমাদের এলাকার আমাদের দেশে বিদেশে থাকেন, ইউরোপিয়ান দেশগুলিতে থাকেন বা মিডিল ইস্টে থাকেন, বিভিন্ন দেশে উন্নত দেশগুলিতে থাকেন, এবং সেই উন্নত দেশগুলি তো অর্থের মাধ্যমে উন্নত হয়েছে, এবং সেই আর্থিক দিকটাই আমাদের দেশে অত্যন্ত জরুরি যে আর্থিক বিষয়ে আমরা কতটুকু উন্নতি লাভ করেছি, এবং সেই উন্নতির মূলে কাজ করেছেন আমাদের এই রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা। আপনাদেরকে আমরা যে কি বলে সম্বর্ধনা, এবং আমরা যে আমরা এই দেশের মানুষ আজকে যে এত একটা মহৎ উদ্যোগ নিয়েছে এই আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের যে বিষয় ওনারা যে উদ্যোগ নিয়েছে এটা অত্যন্ত অত্যন্ত প্রশংসার যোগ্য এবং দাবিদার বলে আমি মনে করি এবং আমরা সবাই মনে করি।
আমরা সর্বশ্রেণীর মানুষ এই বাংলাদেশে আমরা যদি আপনাদের এই সম্মাননা দিতে পারি এই গৌরব এবং আমাদের এই গৌরব এই গৌরবকে যদি আমরা আপনাদেরকে উপহার হিসাবে দিতে পারি আমরা কত গৌরব আপনারা আমাদের আর্থিক মুক্তির জন্য আপনারা কত চেষ্টা কত কর্তব্য করেছেন এই বিদেশে যারা ছেলে বেকার ছেলেরা এই দেশ থেকে বিদেশে যায় কত কষ্ট করে আমরা দেখতে পাই ইতালি বা ইউরোপের বিভিন্ন দেশে এবং তারা গিয়ে শুধু আত্মকেন্দ্রিক হচ্ছে না তারা দেশের জন্য অনেক জন্য উপকার করছে তারা দেশকে এগিয়ে নেওয়ার জন্য বিদেশে থেকে চেষ্টা করছে আমি বেশি বিশেষ কিছু আর করতে চাই যেহেতু সংক্ষিপ্ত আকারে এবং আপনাদের সুস্বাস্থ্য সুন্দর জীবন এবং আপনাদের ঐক্যতা আপনাদের মহানুভবতা আপনাদের সব কিছুকে আমরা প্রশংসা দাবি করি এবং আমরা প্রশংসা করি আপনারা আরো এগিয়ে যান ভবিষ্যতে আরো দেশের জন্য আরো অনেক সম্মান বয়ে আনেন দেশের জন্য আরো অর্থ নিয়ে আসে দেশকে সমৃদ্ধশালী করেন আমাদের দেশ যেন এই বাংলাদেশ বিশ্বে একটা সেরা দেশ হিসাবে মানে আমরা দেখতে পাই এবং আমরা যারা শিক্ষা দান করতেছি শিক্ষা দিচ্ছি কিন্তু অর্থ দিচ্ছি এবং দেশের উন্নতির এক প্রথম চাবিকাঠি আমি অর্থকে আমি মনে করি আমার ধারণায় আর্থিক দিক আর্থিক ধন্যতা যতদিন পর্যন্ত দেশ থেকে মানে বুঝবে না ততদিন দেশের উন্নতি আশা করা যায় না এবং এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে বিভিন্ন ধরনের পেশার মানুষ আছে দুর্নীতিগ্রস্ত আছে আবার বিভিন্ন ভাবে পিছিয়ে নিচ্ছে দেশকে পিছিয়ে নেয় এবং সেই জন্য আমরা মনে করি আমরা রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা আপনারা দেশকে এগিয়ে নিয়ে যাবেন এই কামনা করি আপনাদের সবাইকে ধন্যবাদ হ্যালো আমি সম্মানিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছি যারা বক্তব্য দেবেন একটু সংক্ষিপ্ত আকারে দেবেন সম্মানিত উপস্থিতি দিনে আলাদা স্তরে ব্যাংক আউটলেট শাখা জানান সিটি দ্বিতীয় তারা আপনাদের সেবায় নিয়োজিত আছেন এবং যে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব আব্দুস সালাম চৌধুরী জনাব আব্দুস সালাম চৌধুরী সভাপতি সাহেব উপস্থিত ছোট ভাই মেয়র ইউরোপ এবং বিভিন্ন কান্ট্রি থেকে আগত বিদেশি রেমিডেন্স যোদ্ধা ভাইয়েরা সবাইকে ধন্যবাদ জানাই আপনারা বিদেশ থেকে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন আমরা চাই ভবিষ্যতে আপনারা আমাদের সব ধরনের সহযোগিতা করবেন ইউরোপ লন্ডন আমার মৃত্যু ভাইয়ের লোক আছে প্রায় 20-25 জন লোক আছে জেলে মেয়ে সহ ভাই আত্মীয় স্বজন এবং আওয়ামী লীগের এই লন্ডন সিটি কর্পোরেশনের সভাপতি আমার স্বাস্থ্য ভাই মনোহর সেন লালা এবং আরো অন্যান্য লোক আছে অনেক মুক্তিযোদ্ধা আছে অনেকেই বলেছেন যে একত্রে আমরা মুক্তিযুদ্ধ করেছি ঠিকই মুক্তিযুদ্ধ করেছি আমিও ছিলাম একজন মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার কোম্পানি কমান্ডার এবং প্রথম সারির মুক্তিযোদ্ধা মার্চের পর থেকে আমি ব্যাটল ফিল্ডে ছিলাম যুদ্ধক্ষেত্রে ছিলাম আমি বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছি আমরা দেখেছি ইউরোপ থেকে লন্ডন থেকে প্রবাসী ভাইয়েরা বাঙালি ভাইয়েরা আমাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে টাকা দিয়ে সাহায্য করেছে তাদের ঋণ আমরা তাদের ঋণ এই বাংলাদেশের মানুষ কোনদিন শোধ করতে পারবে না আমি মনে করি আপনারা যারা রেমিডেন্স যোদ্ধা আমাদেরকে রেমিডেন্স দিয়ে সহযোগিতা করতেছেন তাদের ঋণ আমরা কোনদিন পরিশোধ করতে পারবো না আপনারা অনেকেই হয়তো বয়সের ছোট কেউ বড় হবেন আমি চাই আপনারা সামনে এগিয়ে এসে আমাদেরকে বিভিন্ন কার্যক্রমে গ্রাম উন্নয়নে এলাকা উন্নয়নে শহর উন্নয়নে এবং পৌরসভা উন্নয়নে সহযোগিতা করবেন শিক্ষার উন্নয়নে আপনারা সহযোগিতা করবেন তাই আমি বেশি দীর্ঘায়িত করতে চাই না বলার অনেক কিছু আছে আমি আপনাদেরকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ জাতীয় শ্রেষ্ঠ
জনাব আবু সালেম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং দানশীল ব্যক্তি জনাব আবু সালেম। দিনে তানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকে এর প্রচার সম্পাদক। গুড ইভিনিং টু এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড আদাব। আই ওয়ান্ট টু সে সামথিং, বেসিক্যালি শুভ সন্ধ্যা। এই শুভ সন্ধ্যার লগ্নে আসলে অনেক কিছু বলার ছিল, টাইম স্বল্পতার কারণে আমি শর্ট করব। আই উইল ট্রাই মাই বেস্ট। অফিসের এখানে আছেন চিফ গেস্ট, মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক ভাইয়েরা, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন কলেজ অধ্যক্ষ এবং বিভিন্ন সমাবেশী ভাইয়েরা। আজকের আলফালা ইসলামী ব্যাংক লিমিটেড আউটলোর সেখানে উদ্যোগে যে সম্মাননা স্বরূপ রেমিডি সুদ্ধাদের দেওয়া হচ্ছে, আসলে এটা আমি এই কৃতজ্ঞের কাছে আসলে কৃতজ্ঞ। আমি যেহেতু নিজে একজন প্রবাসী, অনেকদিন থেকে ইংল্যান্ডে আসি, আসলে ওনারা যেটা করেছে আমি জানি না বিফোর এরকম কোনো প্রোগ্রাম হয়েছে কিনা। ধীরে ধীরে যতটুকু আমি নিজে চোখে দেখতে পারছি, এটা বোধ হয় ফার্স্ট ধীরে হয়েছে এই প্রোগ্রামটা। যারা প্রবাসী দেখে তাদেরকে একটা সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, আসলে এটা অত্যন্ত খুব রিস্পেক্টেবল জিনিস আমার জন্য। অনেক রেস্ট, অনেক সম্মাননা পেয়েছি, একটু আগেও পেয়েছি, আসলে আজকে এই মুহূর্তে যেটা আমাদের সাবমিট করতেছে এটা অ্যাবসলিউটলি ইজ গ্রেট। আর আই ওয়ান্ট টু থ্যাঙ্কস দা ধীরেশ সরকার, আউটলুক সরকার, যে অল দা স্টাফ এন্ড ম্যানেজমেন্ট যারা আছে, না বলে না ম্যানেজমেন্টে যে আছে আমার কজন প্লাস বেস্ট ফ্রেন্ড মুজাহিদ সরদার এবং আমার চাল ফ্রেন্ড ফয়সাল আহমদ আছে ইংল্যান্ডে, তাদেরকে আমি অসংখ্য থ্যাঙ্কস জানাই। কিশোর জন্য যারা আজকে বিদেশ থেকে আসছেন তাদেরকে এই সম্মান দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এরপর যে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন যুক্তরাজ্য প্রবাসী দিরাই টানা অর্গানাইজেশন সাংগঠনিক সম্পাদক জনাব শাহিন। জনাব শাহিন, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকের আলাপা ব্যাংক আলাপা ইসলামী ব্যাংক পরিচালক মুজাহিদ সরদার এবং তত্ত্বাবধায়ক ফয়সাল আহমদ কে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে বক্তৃতা অনেক লম্বা হয়ে গেছে, অনেকের বিরক্তির কারণ আমি হতে চাই না, শুধু এতটুকু বলবো আপনারা যে সম্মান আমাদেরকে দেখিয়েছেন আমরা এই সম্মানের প্রতিদান দিতে চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ বন্ধুবর সাহিন মিয়াকে সংক্ষিপ্ত আকারে সুন্দর কথা। সম্মানিত উপস্থিতি, এরপর যে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ধীরে তানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সাবেক সাধারণ সাংগঠনিক সম্পাদক জনাব সিজিল মিয়া। জনাব সিজিল মিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। আলারাফা ইসলামী ব্যাংক ধীরাই উপশাখা কর্তৃক আয়োজিত রেমিটেন্স যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানের সভাপতি, মঞ্চে উপবিষ্ট দিরাই থানার মানবিক মেয়র বাবু বিশ্বজিৎ রায়, দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকে সাবেক সভাপতি জনাব আব্দুল লতিফ জেপি সহ বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত আমাদের মানুষ করার কারিগর, সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘক্ষণ যাবত বিভিন্ন বক্তার বক্তব্য শুনে ক্লান্ত হয়ে গেছেন, আমি আর আপনাদের ধৈর্য চ্যুতি ঘটাতে চাই না। আমি প্রায় 21 বছর যাবত
বিদেশে আছি, আমাদেরকে বিদেশে বলা হয় ফরেনার, আমরা যখন দেশে আসি আমাদেরকে বলা হয় বিদেশি। বাবা বাতিদার বিদেশি বেটা দিদিগাও, আজকে আমাদেরকে যে সম্মাননা দেওয়া হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, যোদ্ধা যে বলা হয়েছে, এর জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আলার হয় ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকেন, আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকি, দেশ ভালো থাকলে আমরা ভালো থাকি। আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সিজিল মিয়াকে। এরপর যে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি, সাবেক সাধারণ সম্পাদক ধীরেই তারা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকে যুক্তরাজ্য প্রবাসী জনাব হারুন মির। আজকের এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশেষবৃন্দ, বিভিন্ন কলেজের শিক্ষক মন্ডলী, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন আসলে বক্তব্য আপনারা অনেকের শুনতে শুনতে আমি দুই একটা কথা বলতাম চাই। আজকে এই আল আরাফা ব্যাংক, এই ব্যাংকের আউটলেট শাখা করেছে, আরো যারা এখানে আছেন বিশেষ করে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে আমি বলতে চাই এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন প্রেস ক্লাব রয়েছে। আগে একটা প্রেস ক্লাব ছিল, আমি সেই প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি ছিলাম। এখন গ্লোবালাইজেশন, বিভিন্ন সংগঠন হতে পারে, সবারই লক্ষ্য উদ্দেশ্য একটাই, বিভিন্ন কমিটি শাখা কমিটি হতে পারে। আমি শুধু সাংবাদিক ভাইদেরকে একটি কথাই বলবো যে আপনারা যারা প্রবাসীরা আসে তাদেরকে এইভাবে সামান্য যদি সম্মান দেখান, সম্মান দেখালে সম্মান বাড়ে, সম্মান কোনদিন কমে না, তখন ওনারা খুশি হয়ে আরো রেমিটেন্স পাঠাবেন। রেমিটেন্স এমনিতেই পাঠাবেন, কিন্তু আপনারা যখন ওনাদেরকে মূল্যায়ন করবেন তখন দেখবেন ওনারা আনন্দে আরো আপনাদের আমাদের দেশের প্রতি আরো ওনাদের টান বেড়ে যাবে। আজকে আল্লাহ ব্যাংক যেভাবে সম্মাননা দিচ্ছে, একটু আগে আপনারা জানেন এই এই হলেই আজকে প্রবাসীদের উদ্দেশ্যে সিলেটের সমাচার ও এসএসটিভির পক্ষ থেকেও সম্মাননা দেওয়া হয়েছে। আমি আশা করব বিশেষ করে সাংবাদিক ভাইদের প্রতি আমার দাবি থাকবে, কারণ আমিও এক সময় লেখালেখিতে ছিলাম, এখনো আসি, 1991 থেকে শুরু করেছিলাম, এখন পর্যন্ত আসি, ছাত্র রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা করে গেছি। এখানে আমার ছোট ভাই, যদিও বয়স আমরা একবারে কাছাকাছি, এক ক্লাস বেশ কম, শামসুল ইসলাম ফেজুল জানি ভালো করে, আমি নিয়মিত করছি এবং সাংবাদিকতা করতাম, নিয়মিত সময় কখনো আমি হাত পরিণতা করতাম না। আমিও একটা রাজনৈতিক দলের দায়িত্বে ছিলাম, কিন্তু নিউজ যখন লেখতাম সবারই নিউজ লেখতাম। তো বিভিন্ন আজকে অনলাইন পত্রিকা আছে, অনলাইন পত্রিকা আছে, প্রেস ক্লাব হয়েছে, অনলাইন প্রেস ক্লাব, প্রিন্ট মিডিয়া, মিডিয়া প্রেস ক্লাব, আমার কথা হলো ক্লাব জয়টাই হোক তাতে সমস্যা নাই, তবে আপনাদের যদি লক্ষ্য থাকে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে বেশি বেশি লেখালেখি করবেন। আসলে আমার কাছে খুব কম লেখা পড়ে, আমি সবগুলোই খেয়াল করি, আমি চাই এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে বেশি বেশি বিচার লিখবেন, এতে আমার আশা থাকবে। আর বিশেষ করে আমি শুধু প্রবাসী এই জন্য বলতেছি না যে প্রবাসীদের প্রতি লক্ষ্য রাখুন, প্রবাসীরা আসলে কিছু চায় না, আপনাদের ভালোবাসা চায়। প্রবাসীরা যদিও প্রবাসী আছে কিন্তু ওনাদের মন পড়ে আছে কিন্তু এই নিজের জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা আমরা ব্যক্ত করি। এবং আবারও আল্লাহ ব্যাংক দিরাই আউটলেট শাখার তত্ত্বাবধায়ক আমার সবাইকে ধন্যবাদ, এবং যারা আছেন
যারা সহযোগিতা করেছেন আজকের এই অনুষ্ঠান সাকসেসফুল করার জন্য, আমাদেরকে সম্মান দেখিয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পক্ষ থেকে বলছি। আল্লাহ সম্মানিত সুধী, আমরা শেষ পর্যায়ে এসে গেছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ধীরেই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকে এর প্রেসিডেন্ট জনাব শরীফ সরদার। জনাব শরীফ সরদারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত হিসাবে গণ্য হচ্ছেন একটা কঠিন মেয়ে সাধনা অতি বৃষ্টি ছিলেন। আসলে এই আরাফা ব্যাংক আজকে 26 বছর যাব আমরা খালি সম্মাননা দেওয়া হয়েছে আমরা সম্মাননা দিয়েছি সব সময় আমরা যেভাবে সম্মানিত করছি আমরা আমরা সম্মান কারে দিতাম সর্বোচ্চ
টাকার মধ্যে তিন স্তরে লাগবে খানাইয়া বিদেশ থাকে এখানে লক্ষ লক্ষ টাকা দেয় আর মার্সিডিস গাড়ি আর এই যে কাজারু গাড়ি মানে জোরাইতেছে। কিন্তু আমরা এরপরও বিদেশ যারা আছে তারা খুশি হয় যে আমার ভাই একটা ভালো অবস্থান আছে। আমরা জানি যে জাতি গরিব মানুষকে সম্মান করে না সেখানে গরিব মানুষ জন্মায় সম্মানিত উপস্থিতি আমরা এখানে জনপ্রতিনিধি ছাত্র নেতা সাবেক ছাত্র নেতা অনেক মিডিয়া ব্যক্তিত্ব আছেন আপনারা তো ওনার বক্তব্যটা আমরা উপলব্ধি করেছি তাদেরকে আপনার ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাবু পঙ্কজ কান্তি রায় প্রিন্সিপাল জগদল ডিগ্রি কলেজ।